السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সুপ্রিয় দর্শক, কাছে দূরে দেশে প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান, খতিব বনানী মসজিদ আত-তাকওয়া। আলহামদুলিল্লাহ, আজ আমরা একটি চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা শুনব এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ ও গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব আমরা শুনব আমাদেরই পরিচিত ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, সাংবাদিক এবং টঙ্গী ঐতিহ্যবাহী আর নূর জামে মসজিদের মহতারাম খতিব শেখ علي حسن طيب حفظه الله. السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. حياكم الله. كمان أتسن. الحمد لله. أهلا. أبني أشكري بحلوة أتسن. شكرا. الحمد لله بحلوة أتسن. جزاك الله خيرا. شمانة دور شوك بريتبير شلواناي شوك إتا أتسه أتريك پروشانتي المدته جودي أتريك باب مانوشيك باب جودي پروشانتي ناتا كي تاهولي كونو كيتوي مانوشكي شوكي كورتي پارينا تاكا پوشا ধন দৌলত প্রভাব প্রতিপত্তি না কোনোটাই মানুষকে সুখী করতে পারে না যদি তার অন্তরে বা আত্মিক যদি প্রশান্তি না থাকে। ভোগবাদী যারা আছে তারা শুধু দুনিয়ার ভোগ্য সামগ্রীর মধ্যে সুখ শান্তি খুঁজে বেড়ায়, তালাশ করে, কিন্তু যারা প্রকৃত মুমিন বান্দা তারা সুখ খুঁজে পায় আল্লাহ ইবাদতের মধ্যে। সুবহানাল্লাহ, কত বাস্তব সুন্দর কথা না? আসুন না এই কথার মধ্য দিয়ে আজকের আলোচ্য বিষয় স্পষ্ট হচ্ছে, সেটা কি? ইবাদতের মাঝেই রয়েছে প্রশান্তি। সেই প্রশান্তি আমরা কিভাবে পেতে পারি? আমরা আপনাদের প্রশ্ন পাওয়ার আগে মহতরমের কাছ থেকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশা আল্লাহ। জি মহতরম, কোরআনে তো বলাই হয়েছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্যই মানুষকে সৃষ্টি করা হয়েছে আর ইবাদতের মধ্যেই প্রকৃত সুখ নিহিত আছে। সে সুখ আমরা কিভাবে পেতে পারি যদি আপনি মেহরবানি করে এই বিষয়ে আলোকপাত করেন? জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন الذين امنوا وتطمئن قلوبهم بذكر الله الا بذكر الله تطمئن القلوب। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা ঈমান আনে এবং তাদের অন্তর প্রশান্তি লাভ করে আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহকে স্মরণ করার মাধ্যমে। আমরা যে কোনো ইবাদত করি সেই ইবাদতের উদ্দেশ্য থাকে আল্লাহকে স্মরণ করা। কোরআন তেলাওয়াত সেটা আল্লাহর বাণী, আল্লাহকে সরাসরি স্মরণ করা হয়। নামাজের মধ্যে আমরা আল্লাহু আকবার, প্রত্যেকটা মুভমেন্ট আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবার বলছি, আল্লাহকে স্মরণ করা হয়। এবং যতগুলো ইবাদত আমরা করি আল্লাহকে খুশি করার জন্য করি, তো সবগুলো ইবাদত করি আল্লাহকে পাবার জন্য। তো আল্লাহ বলছেন যে যারা ঈমান এনেছে এবং তাদের অন্তর আল্লাহর স্মরণের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মনের প্রশান্তি বা চিত্ত সুখ, প্রকৃত আত্মিক প্রশান্তি, যেটা হৃদয়ে কোনো রকমের অস্থিরতা নেই, কোনো রকমের চঞ্চলতা নেই, এই যে অবস্থা একদম স্থির প্রশান্ত অবস্থা, এটা একমাত্র অর্জন হয় ইবাদতের মাধ্যমে। আমরা যদি দেখি যে পৃথিবীতে মুসলমান, ইসলাম ধর্ম ছাড়া অন্যান্য যেগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই মানুষকে ধ্যান করার কথা বলে, তারপরে মানুষকে বিভিন্ন রকমের ইয়োগা, বিভিন্ন রকমের এখন কৌশল অবলম্বন করা হচ্ছে যে মানুষ স্পিরিচুয়ালি, মানুষ মনের মধ্যে প্রশান্তি লাভ করবে। সেই ব্যাপারটা আনা হচ্ছে যে মানুষ দিন দিন অস্থির হয়ে পড়ছে। আমাদের যে এখনকার জীবন ব্যবস্থা সেটা হলো চরম একটা অস্থির জীবন ব্যবস্থা। সবাই গতি, দ্রুতগতির ইন্টারনেট, দ্রুতগতির গাড়ি, দ্রুতগতির সব কিছু, তো এই গতিটা আমাদের মনের ক্ষতি করছে, আমাদের মনের মধ্যে অস্থিরতা, সবসময় মানুষ অস্থির অস্থির অস্থির। কিন্তু এই অস্থিরতা দূর করে প্রশান্ত ভাব ফিরে আনা এবং সত্যিকার শান্তি দেওয়া, সেটা একমাত্র ইবাদতের মাধ্যমে হয়, আল্লাহ সেটাই বলেছেন। আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি, যিনি আল্লাহর মেসেঞ্জার ছিলেন, আল্লাহর বার্তাগুলোকে যিনি বাস্তবে প্র্যাকটিক্যালি আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন, তিনি কি বলছেন? তিনি বলছেন ইয়া বিলাল আরিহনা বিসসালাত ইয়া বিলাল। তিনি বিলালকে বলতেন, বিলাল মনের মধ্যে কোনো রকমের অশান্তি, কোনো রকম অস্থিরতা আসলে তিনি বলতেন, বিলাল আমাদেরকে তুমি মনের প্রশান্তি দান করো নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। বিলাল আজান দাও, আমরা এখন নামাজ পড়বো।
তার মানে বোঝা যাচ্ছে যে নামাজের মাধ্যমে প্রশান্তি লাভ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সম্পর্কে একাধিক হাদিস এসেছে, কানা ইদা ফাজাহু শাইউন, যখন তিনি কোনো বিষয়ে অস্থিরতা বোধ করতেন মনের মধ্যে, কোন রকমের দুশ্চিন্তার খবর আসতো, কোন রকমের বিচলিত হওয়ার মতো কোনো সংবাদ তার কাছে আসতো, সঙ্গে সঙ্গে তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। আমরা কি দেখি, সূর্য গ্রহণ, চন্দ্রগ্রহণ, এই যে বড় বড় ঘটনা, বৈশ্বিক ঘটনা, এগুলোর সময় নামাজ দেওয়া হয়েছে, এবং যে কোনো সময় সালাতুল হাজা, যে কোনো প্রয়োজন, যে কোনো ধরনের মানুষের মধ্যে অভাব ফিল করলে তখন মানুষ যেন নামাজ পড়ে আল্লাহর কাছে যায়। আল্লাহ স্পষ্ট কোরআনে সেই আদেশও করেছেন যে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, তোমরা যে কোনো ধরনের সংকটে প্রথম হলো সবর করো, মনকে বুঝ দাও যা কিছু হবার এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর আমি আল্লাহ যতক্ষণ আমাকে না চাইবেন যে আমার শেষ হয়ে যাওয়া বা কোনো ধ্বংস কিছু হওয়া কেউ করতে পারবে না, আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট থাকেন তিনি অবশ্যই এই মন্দ অবস্থার মধ্যে আমার জন্য কল্যাণকর কিছু করবেন। এইটা এত বড় একটা মানসিক থেরাপি, একজন মানুষ যত রকমের অস্থিরতার মধ্যে থাকুক না কেন, যখন এই কথাটা আনবে যে কদ্দারাল্লাহ, কদ্দারাল্লাহু মা শাআ ফাআল, আল্লাহ যা করেছেন এটা তার সিদ্ধান্ত, তিনি যেটা ইচ্ছা করেছেন আমার জন্য এটা কল্যাণ রয়েছে, সাথে সাথে একটা মানুষের টেনশন দূর হয়ে যায়। আমরা দেখি যে পৃথিবীর উন্নত অনেক দেশে যেখানে মানুষের নাগরিক সুবিধার কোনো ঘাটতি নেই, যেখানে মানুষ যা চায় তাই পায়, সে দেশের লোকজন সুইসাইড করে, এবং সুইসাইডের যে র্যাঙ্কিং আছে পরিসংখ্যানে দেখা যায় যে সেই উন্নত দেশের লোকগুলো মানে সুইসাইডে তারা সবচেয়ে বেশি আছে শীর্ষে, এবং নরওয়েতে সম্ভবত যে পৃথিবীর একটা শান্তির দেশ যেখানে অসলো পৃথিবীর সবচেয়ে শান্তির নগরী, সেখানে তাদের আইন করা হয়েছে যে কেউ চাইলে সুইসাইড করার অনুমতি নিতে পারে রাষ্ট্রের কাছ থেকে, যাতে সে সুইসাইড করতে পারে। একটা মানুষ তার জীবনকে বিনাশ করে দেবে সেই অনুমতি রাষ্ট্র দিচ্ছে, কারণ না রাষ্ট্র তার মনের প্রশান্তি এনে দিতে পারছে না, তাদের থাকা খাওয়া পড়া সব কিছুর ব্যবস্থা দিয়েছে। এটা কেন নেই সত্যিকার অর্থে আল্লাহ তাআলা যে আমাদেরকে সৃষ্টিকর্তা, আমরা মানি না মানি, বুঝি না বুঝি, তো শান্তি আমাদের কলবের শান্তি, চিত্তের প্রশান্তি এটা একমাত্র তার কাছ থেকে আসে। কলব তার মালিকের কাছে যেতে চায়, রূহ তার যিনি সত্তা, যেই সত্তা তার মালিক যিনি তাকে নিয়ন্ত্রণ করেন তার কাছে যেতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল কলবু বাইনা আসাবিআর রহমান, আল্লাহর হাতের আঙুলের মধ্যে আমাদের হৃদয়, এই জন্য তিনি দোয়া করতেন ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক, হে অন্তর পরিবর্তনকারী, তিনি আমার আপনার আনুগত্যের উপর আমাদের হৃদয়কে স্থির রাখুন। আমাদের অন্তর যে অস্থির হয়, এই অস্থিরতা দূর করার ওষুধটা তার কাছে, কারণ তিনি এটার মালিক, তার হাতে এটার নিয়ন্ত্রণ, এটা নাটাই, এটার রিমোট কন্ট্রোল তার হাতে আছে। এই জন্য মানুষ যখন নামাজে দাঁড়ায় তখন সে আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলে না, নামাজ হলো আমাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল মিয়ারাজ, আল্লাহর সঙ্গে কথা হচ্ছে। আমরা যখন বলছি আর রহমান রাহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া কেন আবুদ ইয়া কেন স্তাইন, এরপর ইহদিনা সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তখন বলছেন যে বাপরে বাপ তুমি কী চাও আমি দিয়ে দিচ্ছি। তো এই যে নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আমরা যে কানেকশন হয়ে গেল তখন আমাদের মনের টেনশন দূর হয়ে যায়। আরও আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলতেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, তিনি বলেছেন যে আমার অন্তরের প্রশান্তি, আমার চোখের শীতলতা, আমার মনের সব ধরনের সুখ এটা দেওয়া হয়েছে নামাজের মধ্যে। সুবহানাল্লাহ, আমরা এখনও দেখি যে আমাদের কোনো রকমের পেরেশানি, খুবই অস্থিরতা যদি থাকে, কোনো ব্যক্তি যদি দুই রাকাত নামাজ পড়েন অজু করে, আল্লাহর কাছে নামাজের মধ্যে যদি তার চোখ থেকে অশ্রু ঝরে এবং তিনি যদি হৃদয়ের কথাগুলো আল্লাহর কাছে সিজদায় গিয়ে বলতে পারেন, সুবহানাল্লাহ, এটা যিনি পড়েছেন, আল্লাহ যাকে নিয়ামত দিয়েছেন তিনি জানেন যে সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে মনের কষ্টগুলো কোথায় চলে যায়। মহতরাম, আপনি সুন্দর করে বলছিলেন, মুগ্ধ হয়ে শুনছিলাম, তাহলে মনের যে প্রশান্তি এটা একটা নামাজের মধ্যে আছে, আরেকটা হচ্ছে তাকদীরে বিশ্বাসের উপরে। মাত্র আমরা কি এর সাথে এই কথাকে যুক্ত করতে পারি কিনা, করোনাকালীন পৃথিবী যেখানে উৎকণ্ঠার মধ্যে ছিল, স্থবির হয়ে গিয়েছিল, দেখা যায় কোরআন যেখানে টেনশনে আত্মহত্যা করে, হ্যাঁ জি, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, পড়া হয় সকাল রাতে দিনে দুপুরে, সেখানকার ওস্তাদ শাগরিদ তারা কিন্তু একটা বড় প্রশান্তির মধ্যে ছিলেন, প্রশান্তির মধ্যে ছিলেন। এবং আমার মসজিদের ঘটনা, আমি ওপেন মসজিদে বলেছি যে আল্লাহ না করুক বিভিন্ন জায়গা থেকে সংবাদ আসছে যে ছেলে তার বাবার লাশ রেখে চলে গেছে, স্ত্রীর লাশ রেখে স্বামী পালিয়েছে, স্বামীকে রেখে স্ত্রী পালিয়েছেন, আমাদের টঙ্গী গাজীপুরে এই ঘটনা ঘটেছে, হাজব্যান্ডকে বাসা থেকে ফোন দিয়েছে যে আপনার হাজব্যান্ড মারা গেছে নিয়ে যান, স্ত্রী বলেছে না ওটার কাছে আমরা যাবো না। আমি মসজিদে স্পষ্ট করেছি যে যদি এই মহল্লার কেউ হেল্প না করে আপনারা আমাকে বলবেন, আমি গিয়ে তার জানাজার নামাজ পড়াবো ইনশাআল্লাহ। তো আমরা যে এই কথাটা বলতে পেরেছি এটা কিসের শক্তিটা, আমাদের কাছে তো অলৌকিক কিছু নাই,
এটা এই বিশ্বাসের উপরে যে ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, সব কিছু তাকদীরের ভালো মন্দ আল্লাহর কাছ থেকে হয়। যতক্ষণ উনি আমাকে নেওয়ার ফয়সলা না করবেন আমাকে কেউ বোমা নিক্ষেপ করে মারতে পারবে না, আর যখন উনি আমাকে নিতে চাইবেন আমি বিছানায় শুয়ে থেকে মারা যাব। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সবচেয়ে বেশি যুদ্ধ করেছেন এবং ইসলামের মহানায়ক, তো তিনি বলেছেন যে পৃথিবী সাইফুল্লাহ তিনি বলেছেন যে হে পৃথিবীর ভীরু তোমরা দেখো যে খালিদ বিন ওয়ালিদ যার হাত দিয়ে লক্ষাধিক মানুষ যুদ্ধের ময়দানে নিহত হয়েছে সেই মহাবীর খালিদ আজকে বিছানায় মারা যাচ্ছে, এটা আল্লাহর ফয়সালা। তো সুতরাং আমরা যদি এই ব্যাপারটা অন্তরে প্রথম আমাদের আমাদের মানে মানসিক থেরাপি প্রথম এটা দরকার যে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, এটা যদি একটা মানুষ বিশ্বাস করে এবং এই বিশ্বাসটা আমাদের ব্যস্ততায় আমাদের পরিবেশ এবং এনভায়রনমেন্টের কারণে এটা হারিয়ে যায়, এটা যখন আমরা ইবাদতে ফিরবো নামাজে দাঁড়াবো কিংবা কোরআন তেলাওয়াত করবো কিংবা কিছু জিকির করব তখন সাথে সাথে ফিরে আসবে। যে কোনো পরিস্থিতিতে একজন মানুষ যদি পড়ে হাসবুনাল্লাহু ওয়া নিয়মাল ওয়াকিল নিয়মাল মাওলা ওয়া নিয়মান নাসির, অনেক ধন্যবাদ মহতারাম, খুব সুন্দর একটা দোয়া কথা বলেছেন, আমরা আরো বিস্তারিত শুনবো দর্শকের কে যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুঃখিত সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। যে মহতারাম আপনি সুন্দর বলছিলেন যে কোরআনের যে দোয়া হাসবুনাল্লাহ ওয়া নিয়মাল ওয়াকিল, জি এটা এমন একটা থেরাপি, মানে আমরা মানসিক থেরাপির জন্য ইবাদতের কথা বলছি, মানসিক প্রশান্তির জন্য দু একটা আমরা জিকির তার মধ্যে থেকে উদাহরণ হিসেবে দিচ্ছি, যেমন কোরআনটা কোরআনটা যেটা আপনি শুরু করছিলেন হাদিসে যেটা আসছে আফদালুল ইবাদা তিলাওয়াতুল কুরআনুল কারীম, কোরআন তিলাওয়াতের মধ্যেও আত্মিক বিশাল প্রশান্তি আছে, মানে কি আল্লাহ বলছেন যে হৃদয় প্রশান্ত হয় কোরআন তেলাওয়াতের জিকিরের মাধ্যমে। আচ্ছা জিকির মাধ্যমে, আর ওই জেনারেল জিকিরের মধ্যে একটা বড় গুরুত্বপূর্ণ জিকির হলো হাসবুনাল্লাহ, তার মানে কি আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, নিয়মাল মাওলা ও নিয়মান নাসির, তিনি উত্তম অভিভাবক, তিনি উত্তম সাহায্যকারী। আমি যখন বিশ্বাস করব যে পৃথিবীর শ্রেষ্ঠ অভিভাবক যিনি, যার অভিভাবকত্বে কেউ কখনো ক্ষতি শিকার হয় না, এবং পৃথিবীর শ্রেষ্ঠ সাহায্যকারী যিনি, যার উপরে কেউ সাহায্যকারী নেই, তিনি আমার ফরে আছেন, আমি তাকে পাচ্ছি, তিনি আমার পাশে আছেন, তাহলে আমি কীভাবে বিচলিত হব। আমি একটা আরবদের একটা ইয়ে পড়েছিলাম যে একজন মানে গ্রাম্য আরব বেদুইন যাকে তারা বাদবি বলে বলছেন যে তাকে একজন বলেছে যে তোমার কি কোনো টেনশন হয় না তুমি মারা গেলে তোমার অবস্থা কী হবে, তো উনি বলছেন যে এই পৃথিবীতে যার বাপ আছে, বাপকে আরবিতে আব বলা হয়, আব যার আব আছে পিতা আছে সে টেনশন করে না যে আমার খাওয়া দাওয়ার চিন্তা কি আমার বাবা আছে, তাহলে যার রব আছে সে কিভাবে টেনশন করে, যার মালিক আল্লাহ আছেন সে কিভাবে টেনশন করে। আরেকটা শাইখ বলেছেন যে এই পৃথিবীতে তাহলে যার রব আছেন তার মানে নো চিন্তা, খুব সুন্দর কথা বলছেন। আমরা আসছি এখানে একটা ফোন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার দুইটি প্রশ্ন আছে। হ্যাঁ জীবন, আমার ভাই অমুসলিম দেশে পড়াশোনার উদ্দেশ্যে গেছে, তো ওখানে তার খরচটা তাকেই বহন করতে হবে, তো সে একটা জব পেল, জবটা হচ্ছে একটা পার্সেলের দোকান মানে কুরিয়ার সার্ভিসের দোকান, ওখানে সে দেখলো যে হালাম মানে হারাম হালাল দুইটাই পার্সেল আছে, তার কাজটা হচ্ছে যে দৃষ্টিকোণ অনুযায়ী যাবে এই জিনিসগুলো হলো ভাগ ভাগ করে সাজানো কোনটা কোন জায়গায় যাবে এটা যায় যাচ্ছে কিনা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে সে বললো যে একটা হোটেলে কাজের অফার পেল, তো ওখানেও দেখা যায় যে ওয়েটার হিসেবে কাজ করলে হালাল হারাম দুইটাই কাস্টমারকে দিতে হয়, অথবা এখানে যদি ক্লিনার হিসেবে কাজ করে দেখা যায় যে প্লেটটা ধুইতে হলে সেটা হারাম জিনিসও থাকতে পারে, তো এই ক্ষেত্রে কি করবে, মোট কথা ও মুসলিম দেশে পড়াশোনার জন্য টিকে থাকবে কিভাবে, সে অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আমরা শুনবো গুরুত্বপূর্ণ প্রশ্নের সহজ উত্তর ইনশাআল্লাহ। জি মহতারাম, যেটা বলছিলেন যে ভাইয়ের তিনি যে কুরিয়ার সার্ভিসে যেই ব্যবসা মানে যেই মানে সার্ভিসটা করেন পণ্য পরিবহনের ক্ষেত্রে সেটা তিনি করতে পারেন, মানে এমনি নিয়ম যেটা হলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হারাম বিশেষ করে মদ মাদক যেগুলো আছে সেটার ক্ষেত্রে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা বহনকারী, এটা বিক্রিকারী, ক্রেতা, এটার সাক্ষী, লেখক, সব কিছুর সুদ এবং মদ এই দুটার ক্ষেত্রে তিনি অভিশাপ করেছেন, অভিসম্পাত করেছেন এবং এটা নিষিদ্ধ। তো তিনি যদি কুরিয়ার সার্ভিসে বা এই ধরনের সার্ভিস করেন যে পণ্য পরিবহন করা এই ধরনের সার্ভিস করেন সেখানে দেখা যাবে কি এই ধরনের ব্যাপারটা খুব কম থাকবে, অন্যান্য জিনিসপত্র পরিবহনই কিন্তু বেশি থাকবে, সেই জন্য এটাই তিনি করতে পারেন।
তবে একটু কিন্তু হোটেলের যেটা মহতরা একটু যুক্ত করছি আপনার কথা আপনি সুন্দর বলছিলেন উত্তরটা সেটা হচ্ছে ওই পরিবহনের সাথে উনি যুক্ত না যে পণ্যগুলো আসে সেগুলো গুছিয়ে বাছাই করে দেন হ্যাঁ বাছাই করে গুছিয়ে দেন সেজন্য আশা করি ইনশাআল্লাহ তিনি এটা করতে পারেন এই সার্ভিসটা করতে পারেন হারামের কোনো পণ্য যদি থাকে আর গুছানোর ক্ষেত্রে তার ভূমিকা থাকে হ্যাঁ এতে তার উপরে দায় আসবে কি কিছুটা তো দায় আসেই যে মানে অন্যায় কাজে সহযোগিতা করা হচ্ছে তারা কিন্তু আমি এটা এজন্য বলছি যে তার জন্য ওখানে একদম নিখুঁত চাকরি একটা জব বেছে নেওয়া আসলেই কঠিন তো মন্দের ভালো হিসেবে তিনি এটা করতে পারেন ওটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যে এই কাজটা যখন মদের চালান আসছে এটা অন্য কাউরে দিয়ে করাইতে পারে টেকনিক অবলম্বন করবেন আর বাকি দেখা যাবে যে এটা হয়তো 10% আর 90% অন্যান্য জিনিস যেগুলো স্বাভাবিক পণ্য সেগুলোই থাকার কথা সেটা হলে ইনশাআল্লাহ সমস্যা হবে না যেহেতু অধিকাংশ ওইটা পাশাপাশি উনি একটা হোটেলও জব করেন ওয়েটার যেটা হোটেলের যেটা সেটা না করা উচিত কারণ মানে যেগুলো এলিট শ্রেণীর হোটেল আছে এটা আমাদের দেশেই এখানে চাকরি করা রিস্ক আর ওগুলোতে তো নিয়মিত তাদেরকে ঢেলে দিতে হবে পণ্য এবং এগুলো করতে ওইখানে করা যাবে না তারপর হারাম পণ্য যে পরিবেশিত হয় খাওয়া হচ্ছে হ্যাঁ হোটেলে করা যাবে না মানে বহির্বিশ্বের অমুসলিম দেশের হোটেলে চাকরি করা যাবে না আমাদের এই ধরনের ধারণা আছে ওখানে অনেক ধরনের হারামকে তার সার্ভ করতে হবে এটা উনি করতে পারেন না পার্সেলের ক্ষেত্রে যেটা সেটা তো যদি গুনার ক্ষেত্রে সহযোগিতা করা হয় হ্যাঁ পার্সেলের ক্ষেত্রে যেটা হয়েছে খুব সামান্য পরিমাণ মানে দেখা গেছে যে একটা মানুষের আয় রোজগারের একটা পথ অধিকাংশই হলো ঠিক আছে কিছু সেখানে ঢোকে সেটা উনি অ্যাভয়েড করার চেষ্টা করবেন আর যেদিন অ্যাভয়েড করতে না পারবেন আল্লাহর কাছে মাপ চাইবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো প্রয়োজনে কিছু সাদকা করবে রাসুল বলছেন হে ব্যবসায়ীরা ইয়া মাশাআল্লাহ তুজাব তুজার হে ব্যবসায়ী সম্প্রদায় তোমাদের কথাবার্তা একটু এদিক সেদিক করতে হয় তোমরা সাদকা করো তার মানে কি ব্যবসা করতে গিয়ে মানুষ কিছু কথা একটু ঘুরিয়ে বলে একটু মিথ্যা নয় ইনডাইরেক্ট মিথ্যা মানে একটু কথাটা চালাকি করে ঘুরিয়ে বলে তো এটা যেহেতু তোমাদেরকে করতে হয় এই যে তোমরা কিছু এক্সট্রা আল্লাহর কাছে সাদকা করবা ওটার কাফফারা হিসেবে সেই হিসেবে এখানে তিনি ভালো হয় তিনি যেটা উনি বলেছেন কী ধরনের কাজ করতে পারেন তিনি কিন্তু ওখানে যদি কোনো টিউশনই করতে পারেন তাহলে কিন্তু এই কাজটা তার জন্য নিরাপদ কোনো স্টুডেন্টকে পড়ানো সেটা যদি করতে পারেন কিংবা আরও সরাসরি কোনো পরিবহনের কোনো কাজ করতে পারেন ড্রাইভিং যদি জানা থাকে ড্রাইভ করতে পারেন এই কাজগুলো করতে পারলেও কুরিয়ার সার্ভিসের ওটা থেকেও বের হয়ে আসতে পারলে সেটা ভালো হয় মহতরম এখানে প্রফিট হবে নিশ্চিত হয়ে টেকনিক অবলম্বন করার কোনো সুযোগ আছে স্বেচ্ছায় আমরা শুনবো দর্শকের যুক্ত করে বিষয় নাই সেটা হলো যে দর্শক অপেক্ষা করছেন যুক্ত করে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার দুইটা প্রশ্ন হুজুর হ্যাঁ আমরা শুনছি প্রথম প্রশ্ন হচ্ছে আমার এর যে তিন রাকাত সালাত ফজর সালাত আর কি ওটা আমার প্রথম রাকাতে তো সূরা মিলাইতে হয় দ্বিতীয় রাকাতে কি সূরা মিলাইতে হবে আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এসআর এর যে তিন রাকাত বেতরের জি ওইটার মধ্যে আপনার দুই রাকাতে পরে আপনার মানে তৃতীয় রাকাতে আর কি ওই তাকবীর দিতে হবে নাকি তাকবীর ছাড়াই আমি ও যে না আত্তাহিয়াত সরি আত্তাহিয়াত আর কি যে আমি শুনছিলাম আর কি যে পৃথিবীতে আর কি যে ওই মাগরিবের সালাতের লগে এসারের তিন রাকাত বেতের একত্র করবেন না তার মানে কি আত্তাহিয়াতটা পড়বা নাকি আত্তাহিয়াতটা আমি নিব এটাই আর কি আপনাকে আচ্ছা জি ধন্যবাদ বোন আমরা বুঝতে পেরেছি শুনবো ইনশাআল্লাহ জি আপনি যেটা বলছিলেন সেটা হলো মানে এখানে তার চাকরিটা মৌলিকভাবে হালাল আচ্ছা জি কুরিয়ার সার্ভিসের চাকরিটা মৌলিকভাবে হালাল একটা হালাল পেশা সেটার মধ্যে মাঝে মধ্যে হারামের কিছু ইনডাইরেক্ট মিশ্রণ ঘটে এরকম যদি হয় তখন সেটার বিধানটা হলো যেটা হালাল যেমন একটা লোক আপনি আমাকে দাওয়াত দিয়েছেন আমি জানি যে আপনার অধিকাংশ উপার্জনে হালাল কখনো কখনো এখানে হারামের মিশ্রণ হয় আমি আপনার দাওয়াত খেতে পারবো কিন্তু যদি নিশ্চিত থাকি যে অধিকাংশ উপার্জনে আপনার হারাম তাহলে কিন্তু সেই দাওয়াতটা আপনার দাওয়াত আমার খাওয়া যাবে না হারাম আমার পেটে চলে আসবে তো সেখান থেকে আমরা এই কথাটা বললাম যে যদি কুরিয়ার সার্ভিসের কাজটা তো মৌলিকভাবে বৈধ এখানে যদি অবৈধ জিনিস আসে তিনি সেটা চেষ্টা করবেন অ্যাভয়েড করার আমাদের দেশে যে কুরিয়ার সার্ভিস আছে কথার কথা ধরুন কোনো সন্দেহ নেই বৈধ এখানে যে কেউ বলবেন এখানেও তো মানুষ হারাম জিনিস দিতে পারে পার্সেল দিতে পারে সেটা তো আমরা জানবো না তো এটার জন্য তো এটাকে হারাম বলা যাবে না সেজন্য আমরা এহতিয়াতান বলছি যে যেহেতু হারাম জিনিস সেখানে হেল্প করতে হয় বাছাই করতে হয় বের হয়ে গেলে ভালো
সেখান থেকে বের হয়ে যদি বেটার কোনো অপশন খুঁজে নিতে পারেন সন্দেহাতীত সেটাই সবচেয়ে ভালো, আর না হলে মানে যতদিন না পারছেন সেটা আপাতকালীন করবেন। যে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইরান। আরেক বোনের প্রশ্ন, ফরজ নামাজে দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে হবে কি? জি, তিনি বলেছেন যে তিন রাকাত বিশিষ্ট নামাজে দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে হবে কিনা। হ্যাঁ বোন, মোট কথা হলো যে ফরজ এবং ওয়াজিব নামাজের ক্ষেত্রে প্রথম দুই রাকাতে সূরা পড়তেই হবে, আর অবশ্যই এবং সুন্নাত নামাজে সবগুলো রাকাতেই পড়তে হবে। আর ফরজ যদি চার রাকাত বিশিষ্ট হয়, তিন রাকাত বিশিষ্ট হয়, তাহলে দুই রাকাতের পরের যেই রাকাতগুলো আছে তৃতীয় রাকাত বা তৃতীয় চতুর্থ সেগুলোতে পড়তে হবে না। তোমরা মাগরিবের মতো করে বিতির পড়ো না। তো মাগরিবের মতো করে বিতির পড়ো না, এই হাদিসের ব্যাখ্যাটা কি? এ বিষয়ে আলেমদের একাধিক মত হয়েছে, আলেমদের কয়েকটা মত আছেন। আমরা প্রথমে আমাদের দেশে যেটা প্রচলিত ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহের মত, যেটা ফিক হানাফি, সেটা আগে বলি। সেখানে বলা হচ্ছে যে এখানে যদিও মাগরিবের মতো এক সালামে তিন রাকাত নামাজ পড়া হচ্ছে, কিন্তু এখানে কিন্তু একরকম হচ্ছে না, এই জন্য যে এখানে একটা এক্সট্রা তাকবীর আছে, তৃতীয় রাখতে এক্সট্রা তাকবীর আছে, এক্সট্রা দোয়া আছে। তো এটা তো মাগরিবের মতো হচ্ছে না, মাগরিবের মধ্যে তৃতীয় রাখাতে সুরা ফাতিহার পরে সুরা মিলানো হয় না। সেই জন্য বলা হচ্ছে যে এখানে যদিও এক সালামে পড়া হচ্ছে, তারপরেও এখানে এই হাদিসের সাথে সাংঘর্ষিকতা তৈরি হচ্ছে না, সুতরাং এটাও ঠিক আছে। আর বড় আরও বিভিন্ন আলিমদের মত, মুহাদ্দিসদের মত, বিশেষ করে তাদের সংখ্যাটাই বেশি, তারা বলছেন যে না, দুই রাকাত পরে সালাম ফেরানো হবে, সালাম ফেরানোর পরে এক্সট্রা আরও এক রাকাত পড়া হবে, তার মানে দুই সালামে তিন রাকাত হারামাইন শরীফ মানে রমজান মাসে তারাবি এভাবে পড়া হয়। অনেক ধন্যবাদ সুন্দরভাবে বলার জন্য, জাযাকাল্লাহ খাইরান। একজন দর্শক আছেন, যুক্ত করে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহ। জীবন প্রশ্ন করি, হাজিনগর ড্যামরা থেকে বলছি। হুজুর আমার তিনটে প্রশ্ন। জি, আমার প্রথম প্রশ্ন হলো, আমি দুরুদ শরীফ পড়ি, দুরুদ ইব্রাহিম পড়ি, আবার ছোট ছোট দুরুদ পড়ি। এখন সবসময় দুরুদ ইব্রাহিম পড়তে পারি না, সময়ের অভাবে, যেহেতু বড় একটু। তাই আমার প্রশ্ন হলো, দুরুদ ইব্রাহিম আর ছোট দুরুদ এর মধ্যে ফজিলতের কোনো তারতম্য আছে কি, বেশি বা কম, এরকম ফজিলতের কোনো তারতম্য আছে কি না? আচ্ছা জি, দ্বিতীয় প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হলো, যে মানুষ মৃত্যু যখন মৃত্যুসজ্জায় থাকে, মুখে পানি দেয় আত্মীয় স্বজন, হ্যাঁ, এখন এই মুখে পানি যদি কেউ না দিতে পারে, তখন নাকি শয়তান মুখে পানি দেয়, এটা কতটুকু সত্যি? জি হ্যাঁ। আর তৃতীয় প্রশ্ন হলো, আমরা অনেক সময় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকি, অথবা কোনো হাসপাতালে কাউকে দেখতে গেছি, আমাদের ফরজ নামাজে ছুটে যাচ্ছে অথবা ছেড়ে দিতে হচ্ছে, অথবা এমন পরিস্থিতির শিকার হয় যে আমাদের কাপড়ে নাপাকি লেগে আছে, অথবা কাপড় আর দ্বিতীয় কাপড় নাই, পরিস্থিতি শিখে রয়েছি, নাপাকি কাপড় অবস্থায় নামাজ ছেড়ে দিতে হচ্ছে, এখন ওই মুহূর্তে আমি কি করতে পারি, বা কাজা নামাজ পরে নিলে কি আমার নামাজটা কাজা হবে নাকি, ইসলামী জীবন বিধান, সময় হয়েছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি অল্প সময়ের মধ্যে। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন শায়খ মোহতরম আলী হাসান তাইয়িব। বিরতির আগে মোহতরম, আমরা কয়েকটি প্রশ্ন পেয়েছিলাম। প্রথম প্রশ্ন হচ্ছে, দুরুদ ইব্রাহিম সবসময় পড়া সম্ভব হয় না, অন্য দুরুদ আর দুরুদ ইব্রাহিমের মধ্যে ফজিলতের তারতম্য আছে কি না? জি ধন্যবাদ। দুরুদে ইব্রাহিম এবং অন্যান্য দুরুদ, প্রথম কথা হলো দুইটা কাজ, একটা হলো দরুদ পড়া। দরুদ শব্দের দরুদ জিনিসটা কি? দরুদ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সূরা আহজাবে আদেশ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ইমানদার লোকেরা, আল্লাহ এবং আল্লাহর ফেরেশতারা নবীজির উদ্দেশ্যে দরুদ পড়েন, তোমরা যারা ইমানদার আছো তোমরা তার উপর সালাত সালাম পেশ করো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত সালাম পেশ হোক তার উপরে, অর্থাৎ আল্লাহর রহমত নাজিল হোক, এ ধরনের যে কোনো শব্দ বাক্য থাকলে সেটাই দরুদের হক আদায় করে।
তো এই জন্য কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লি আলাল হাবিব এই ধরনের কোনো বাক্য যদি বলেন তাহলে সেটাই দরুদ শরীফ হয়ে যাবে আরেকটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা প্র্যাকটিক্যালি শিখিয়েছেন যেমন নামাজের মধ্যে যেটা দরুদ ইব্রাহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম এই যে বিস্তারিত যে দরুদটা এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবান দিয়ে বের হয়েছে তিনি আমাদের শিক্ষা দিয়েছেন এটার এক্সট্রা বেনিফিট হলো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এটা যদি পড়ি তাহলে তার আনুগত্য হবে তার অনুকরণ হবে এক্সট্রা সওয়াব হবে তো অন্য দরুদ যদি পড়ি দরুদের সওয়াবটা পাবো যেটা হক আদায় হওয়া সেটা দশটা নেকি হওয়া দশটা গুণা মাফ করা দশটা মর্যাদা বৃদ্ধি হওয়া দরুদের যেটা জেনারেল ফজিলত সেটা পাওয়া যাবে যে কোনোটা দিয়ে আর এটার সাথে এক্সট্রা বেনিফিট হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এই জবান থেকে বের হওয়া শব্দের নূর রুহানিয়ত এবং এক্সট্রা তার আনুগত্যের ফজিলত এটাও যোগ হবে জাজাকাল্লাহ খান সুন্দরভাবে আমরা উত্তর পেয়েছি একজন দর্শক আছেন আমরা যুক্ত করে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি বোন আপনার প্রশ্ন আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি জি হ্যাঁ আমি জেসিন সেগুন বাগিচা থেকে বলছি বলছি জি আমি আমি প্রশ্ন করছিলাম যে আমার যদি জোহরের নামাজ ফরজ নামাজ কাজা হয় সেই ক্ষেত্রে আমি আসরের আগে যে নামাজটা পড়বো এটা নিয়ত কি হবে আর কসরের নামাজের ক্ষেত্রেও একই কথা যে জোহর নামাজ আমার কাজা হয়ে গেল তখন আসর আগে যদি আমি পড়ে নেই এটার বাংলা নিয়তটা কি হবে এটা আমার জানার খুবই দরকার জি আর কোনো প্রশ্ন যে আমি যখন দাঁড়ায় নামাজ পড়ব তখন আমার দৃষ্টিটা কোন দিকে থাকবে নিয়ত করলাম জি রুকুতে গেলে আবারও রুকুতে গেলাম তখন আমার আমরা শুনবো ইনশাল্লাহ দাঁড়ানো রুকু সেজদায় সর্বাবস্থায় দৃষ্টি কোথায় রাখতে হবে জি মহতরাম হ্যাঁ আমরা দুরুদের ফজিলত তারতম্য শুনেছি সুন্দরভাবে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মৃত্যু পথ যাত্রী মৃত ব্যক্তির কাছে যদি শেষ মুহূর্তে মুখে পানি মানুষ না দিতে পারে তাহলে নাকি শয়তান দেয় এরকম কোনো কথা তিনি কোত্থেকে শুনেছেন এ ধরনের কথা যদি কেউ বলেন তাহলে শয়তানই তাকে এই কথাটা সাপ্লাই দিয়েছে তার মস্তিষ্কে এ ধরনের কোনো কথা নেই পানি না দিলে কেন শয়তান তাকে পানি দেবে শয়তান কেন পানি দিবে পানি দিতে পারলে করবে আলহামদুলিল্লাহ পানি দেওয়া তো ভালো কাজ পানি দেওয়া ভালো কাজ না দিতে পারলে কোনো সমস্যা উনি নিজে ইমানদার হলে নিজে এমনিতেই কালেমার সাথে ওনার মৃত্যু হবে ইনশাআল্লাহ বোনের তৃতীয় প্রশ্ন হচ্ছে হসপিটালে রোগী দেখতে যাওয়ার সময় দেখা যায় জি আচ্ছা হসপিটালে রোগী দেখতে যাওয়ার সময় বা যে কোনোভাবে কোনো আমাদের মা বোনরা অনেক সময় বাহিরে যান বাহিরে গেলে বাহিরে আমাদের মসজিদগুলো পুরুষ লোকেরা আজান হলে আমরা মসজিদে চলে গেলাম সব জায়গায় মসজিদ আছে নামাজের জায়গা আছে কিন্তু বাংলাদেশে একটা দুঃখজনক বাস্তবতা হলো মেয়ে ভাই আমাদের মা বোনদের পর্দা রক্ষার অতি সতর্কতা হিসেবে আমাদের মা বোনদের জন্য মসজিদের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে যেটা আসলে একটা আমাদের একটা অনাকাঙ্ক্ষিত চিন্তা মা বোনদের জন্য মসজিদে অবশ্যই নামাজের জায়গা রাখা দরকার মা বোনদের জন্য মসজিদ থেকে ঘরে নামাজ পড়া উত্তম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের বুয়ুতুহুন্না আফজালু মিন মাসাজিদিহিন্না তাদের মসজিদ থেকে বাসায় নামাজ পড়া উত্তম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদেরকে মসজিদে যেতে বাধা দিও না মহতরম শুনবো এতটুকু ই করে তারপর আমরা শুনবো ইনশাআল্লাহ প্রশ্ন নিয়ে আনিছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমার তিনটি প্রশ্ন জি তাহিয়াতুল নামাজ পানি অবস্থায় ওযু করতে নামাজ পড়তে হবে নাকি পানি মধ্যে পড়তে হবে জীবন তাহিয়াতুল ওযু পানি অবস্থায় পড়তে হবে না মুছে করতে হবে বুঝতে পেরেছেন না বুঝতে তাহিয়াতুল ওযু পানি অবস্থায় দ্বিতীয় শব্দটা কি মানে নামাজ পড়তে হবে নাকি মুছে করতে হবে আচ্ছা এখন বুঝতে পেরেছি ওযু পানি আচ্ছা ঠিক আছে দ্বিতীয় হচ্ছে যে কোরআন তেলাওয়াত জোরে পড়লে মাথার সমস্যা হয় তাই জিব্বা লাগিয়ে পড়লে শব্দ না করে পড়লে হবে আর আর ইশরাক সাওয়াবিন নামাজের পর আয়াতুল কুরসি পড়া যাবে কিনা আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হ্যাঁ জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হ্যাঁ, যেটা বলছিলেন মা বোনদের জন্য, মা বোনদের জন্য ঘরের নির্জন জায়গা, সবগুলো মসজিদে জায়গা রাখা উচিত, যাতে এই যে আমার বোন যে প্রশ্নটা করলেন যে নামাজের কোনো জায়গা নেই এই জন্য তিনি নামাজ পড়তে পারছেন না, এরকম পরিস্থিতি তৈরি না হয়। আবার নামাজ কাপড়ও নাপাক থাকে, জি, যে কোনো জায়গায় নামাজের ওয়াক্ত হবে, পুরুষদের জন্য যেরকম নামাজের জায়গা থাকবে তাদের জন্য জায়গা থাকা উচিত, এটা প্রথম কথা। দুই নম্বর, তিনি যেটা জানতে চেয়েছেন যে কাপড়ে নাপাক বলেছে, এখন কাপড় চেঞ্জ করার মতো অবস্থায় নেই, বাইরে এসছেন সাথে একটাই কাপড় আছে, যেখানে সেখানে তো কাপড় চেঞ্জ করা যাবে না, তাহলে তিনি জিজ্ঞেস করেছেন যেটা, তিনি কি এই অবস্থায় নামাজ পড়ে নেবেন নাকি পরে কাজা পড়বেন? বোন, আপনি এই অবস্থায় নামাজ পড়ে নেবেন, আপনাকে এই অবস্থায় নামাজ পড়ে নিতে হবে, নামাজ কাজা করার কোনো সুযোগ ইসলামে দেওয়া হয়নি। যদি কেউ ওযু করতে না পারে তায়াম্মুম করবেন, তায়াম্মুম যদি না করতে পারেন তায়াম্মুম ছাড়া নামাজ পড়বেন, তিনি বসে পড়বেন না হলে দাঁড়িয়ে পড়বেন, না বসে পড়বেন না শুয়ে পড়বেন, তাও না পারলে ইশারায় পড়বেন, কিন্তু নামাজ মাফের কোনো পদ্ধতি ইসলামের নাই। আপনি অবশ্যই নামাজ ওই অবস্থায় পড়ে নেবেন, যদি ছোটোখাটো হয় না তাহলে কিন্তু সহজ, অনেকে এটা জানেন না, হয়তো একটু কাপড়ের কোনো জায়গায় নাপাক ভরেছে, আপনি অজুখানে গিয়ে ওই জায়গাটা একটু পানি দিলেন, দিয়ে ধুয়ে ফেললেন, আবার দিয়ে ধুয়ে ফেললেন, তিনবার করে ধুয়ে ফেললে ওই জায়গাটা পবিত্র হয়ে গেল, আপনি ওইটা নিয়ে নামাজ পড়ে নেবেন। আর যদি এমন হয় যে পবিত্র করা সম্ভব নয় তাহলে ওইভাবেই নামাজ পড়বেন, পরে বাসায় গিয়ে সতর্কতামূলক আবার ওই নামাজটা ধরে নেবেন, এটা সতর্কতা। সুন্দর উত্তর আমরা শুনেছি, জাজাকাল্লাহ খাইরান। আশা করি বোন আপনার তিনটা প্রশ্নের সুন্দর জবাব আপনি পেয়েছেন। এবার আরেক বোনের প্রশ্ন হচ্ছে, জোহরের নামাজ কাজা কসরের নামাজও পড়ার ক্ষেত্রে নিয়তটা কি হতে পারে? তিনি একটা কথা যোগ করেছেন, বাংলা নিয়ত কি হতে পারে? ভালো, তিনি যেটা জিজ্ঞেস করেছেন মূলত যে আজকের ফজর পড়তে পারেননি, আজকে আসরের আগে বা জোহরের আগে তিনি সেটা পড়ে নেবেন, কিংবা আজকের জোহর পড়তে পারেননি আজকে পড়ে নেবেন। প্রিয় বোন, আপনি জোহর হোক আসর হোক যেই নামাজই হোক, যখন আপনার আজকের নামাজের কাজা, এটা নিয়ম হলো যে আপনি নতুন নামাজটা পড়ার আগেই যথাসম্ভব ওই নামাজটা পড়ে নেবেন। যেমন জোহরের নামাজ আপনি পড়ছেন, আজকে ফজর পড়তে পারেন, তাহলে আগে আগে মাগরিব ফজরটা পড়ে নিন, কিংবা আজকে জোহর পড়তে পারেননি, আসরের আজান হয়ে গেছে বা ওয়াক্ত হয়েছে, আগে জোহরের কাজাটা আপনি পড়ে নিন। এখন প্রশ্ন হলো কী নিয়ত করব। নিয়তের মধ্যে কাজা নগদ এ ধরনের কিছু বিষয় নেই। নিয়তের মূল বিষয়টা হলো যে আল্লাহর কাছে এই কথাটা বলা, মনকে এই কথা বলা, আল্লাহ তো জানেনি, মনকে এই কথাটা বলা যে আমি এখন এই ওয়াক্ত নামাজটা পড়ছি, যাতে এরকম না হয় যে নামাজ শুরু করার পরে দরুদ শরীফ কী বলে ছানা পড়েছি, ফাতিহা পড়েছি, এখন চিন্তা করতে হচ্ছে আমি কি সুন্নত পড়ছি না ফজর ফরজ পড়ছি, এই পরিস্থিতি যেন না হয় এই জন্য নামাজের আগে জাস্ট এটা স্থির করে নেওয়া যে কোন নামাজটা পড়ছে, এটাই হলো নিয়ত। আর অলওয়েজ তো এটা আল্লাহর জন্য, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায় ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। তো সুতরাং আপনি নিয়ত করবেন যে আজকের জোহর পড়ছি, আজকের ফজর পড়ছি, এইটুক নিয়ত করেই এইটুক কথা মনে মনে আনবেন, আল্লাহু আকবার বলে পড়ে নেবেন, তাহলে ইনশাল্লাহ আপনার কাজা হয়ে যাবে, এবং ওই দিনেরটা যদি হয় সেটা খুবই উত্তম, আল্লাহ চাইলে কাজা হলেও আল্লাহ আপনাকে নগদ সওয়াব দিতে পারেন ইনশাআল্লাহ। মাশা আল্লাহ, জাজাকাল্লাহ খাইরান। নামাজের দৃষ্টি কোথায় রাখতে হবে? জি, বোন প্রশ্ন করেছেন যে নামাজে আমরা রুকুতে গেলে দৃষ্টি কোথায় থাকবে, সেটা অনেকেই প্রশ্ন করে, আমরা পুরোটাই বলি। পুরো বিষয়টা হলো নামাজের সময় সিজদা থাকবে, সিজদার জায়গায় থাকবে দৃষ্টিটা, এখন আমি দাঁড়ানো অবস্থায় আমার দৃষ্টিটা ওইখানে, আমি রুকু অবস্থায় ওখানে রাখতে পারি, আমি বসা অবস্থায় ওইখানে রাখতে পারি, বাকি বসা অবস্থায় দুই উরুর মাঝখানে এখানেও দৃষ্টি রাখার অবকাশ আছে, এবং যখন আমরা রুকুতে যাচ্ছি তখন দুই পায়ের মাঝখানে সেখানেও দৃষ্টি রাখার অবকাশ আছে। এমনি ইন জেনারেল নামাজের সময় দৃষ্টি থাকবে সেজদার জায়গায়, বাকি রুকুর সময় যদি কারো ওইখানে দৃষ্টি রাখতে কষ্ট হয় বা বেশি মাথাটা সরাতে হবে তাহলে তিনি দুই পায়ের মাঝখানে রাখতে পারেন। ঠিক একইভাবে বসা অবস্থায় তার দৃষ্টিটা এখানে থাকবে, সিজদা অবস্থায় তখন তো দৃষ্টি ওখানেই থাকবে, অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই, সোজা কথা দৃষ্টি থাকবে সিজদার জায়গায়। অনেক সুন্দর উত্তর পেয়েছি, জাজাকাল্লাহ খাইরান। এক দর্শক আছেন, প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আমার তিনটা প্রশ্ন রয়েছে। এক নম্বর প্রশ্ন হচ্ছে, আমার বাসায় পেছনের সামনে যে আয়না থাকে না, জি, ওই আয়নাতে প্রজাপতির ছবি আছে, প্রজাপতির চোখ মুখ অবয়ব কিছুই বোঝা যায় না, প্রজাপতির একটা ছবি আছে, এতে কি রহমতে ফেরেশতা প্রবেশ করবে না? দুই নম্বর প্রশ্ন হচ্ছে, আমার হাজবেন্ড চীনামাটির কাপে পানি খায় না, ওই কাপে আমার দুই সন্তানের ছবি কম্পিউটারের মাধ্যমে করেছে, জন্ম তারিখ সহ উনি শোকেসে এটা সাজায় রাখতে পারে। এখন আমি একটু প্রথমে উনি এটা মেনে নিতে চাইনি, পরবর্তীতে আমি একটু ভিতরে সরাই রেখে আড়াল করি, এখন কি এটা কি করবো, অবস্থায় থাকা দরকার।
নম্বর প্রশ্ন হচ্ছে কোন মুহূর্তে ছবি কি আমরা ধরে রাখতে পারি, তুলে অ্যালবামে জড়ো করে রাখা যায়, সংগ্রহ করে রাখা যায়, এটা জায়েজ আছে? তবে জি শেষ কথাটা বোঝা যায়নি, হ্যাঁ অ্যালবামে ছবি সংরক্ষণ। জি ধন্যবাদ বোন, আমরা উত্তর শুনবো মহাতারামের কাছ থেকে। জি মহাতারাম, আমরা সুন্দর উত্তর পেয়েছি, নামাজে সেজদায় রুকুতে কোথায় দৃষ্টি থাকবে। এরপরে আরেক বোনের কয়েকটি প্রশ্ন, তাহিয়াতুল উযু এই বিষয়ে তার প্রশ্ন ছিল। জি তাহিয়াতুল উযু এবং এছাড়া অন্যান্য নামাজ অন্যান্য সময় এই ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, উনি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি, বগুড়ার বোন তিনি প্রশ্ন করেছে, তাহিয়াতুল উযু যখন পড়ব তখন কি অঙ্গগুলো মুছে তারপরে পড়ব না ওই ভেজা অবস্থায় পড়ব, তিনি এটা বোঝাতে চেয়েছেন। দেখুন মোছার মানে না মোছা এটার ব্যাপারে কোনো শরীয়তের কোনো কথা নেই। একটি দুর্বল হাদিস আছে যে ভেজা রেখে পড়লে ফজিলত, আপনার এটার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই। উযু শেষ হয়ে গেছে, এখন আপনার জন্য এই দুই রাকাত নামাজ পড়া সুন্নত। এখন মুছে পড়েন আর না মুছে পড়েন এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। এটা তো মানে আলাদা ফজিলত যেটা উযুর পানির সাথে সেই অঙ্গের গুণা ঝরে পড়ে যায়। জি এরকম একটা হাদিস আছে। কোরআন উঁচু আওয়াজে পড়তে ওনার সমস্যা, হ্যাঁ তিনি বলেছেন উনি উঁচু আওয়াজে পড়লে ওনার মাথা ব্যথা করে। প্রিয় বোন এমনিতেই তো মা বোনদের জন্য মানে কোরআন ঝরে পড়া যাবে না, তাদের কণ্ঠও যেহেতু সতর, এই জন্য আপনি সবসময় এরকম আওয়াজে পড়বেন যে আওয়াজটা আপনার কান থেকে পরপুরুষের কান পর্যন্ত না যায়। সুতরাং একটা ঘরে যদি থাকেন যেই ঘরের আওয়াজ বাইরে যাবে না, তাহলে মোটামুটি মৃদু আওয়াজে পড়তে পারেন। আর যদি এমন হয় যে ঘরের একদম ঘনিষ্ঠ আরেকজন পরপুরুষ আছে তারা শুনতে পারবে, তাহলে আরও নিচু আওয়াজে পড়বেন, যেটা শুধু আপনিই শুনতে পারবেন, অন্য কেউ শুনতে পারবে না। এক কথাই হলো মা বোনদের কোরআন পড়ার পদ্ধতি হলো তার নিজের কানে নিজে শুনবেন, অন্যরা কেউ শুনবে না। পর্দার প্রশ্ন এখানে, হ্যাঁ এই আপনাকে এভাবেই পড়তে হবে তো, সুতরাং এভাবে পড়লে আপনার মাথা ব্যথার এই জন্য আরও উপকারী হবে, এটাই ইসলাম সম্মত পন্থা। জি জাযাকাল্লাহ খাইরান। আমরা একটা প্রশ্ন নিয়ে নিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কি আছেন লাইনে? জি জি হ্যালো, হ্যাঁ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, জি প্রশ্ন করি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ জামালউদ্দিন, ময়মনসিং গফরগাঁও থেকে। আমার দুই মেয়ে এক স্ত্রী, আমার ছেলে সন্তান নাই। আমার স্ত্রী বলে তাদেরকে সম্পত্তি লিখে দেওয়ার জন্য আমি আমার সেবা যত্ন হিসাবে আর আমার মহারানা হিসাবে আমি কি সম্পত্তি লিখে দিতে পারবো কি, এটাই আমার প্রশ্ন। আচ্ছা ভাই আবার একটু বললে, দুটো মেয়ে, শুধু দুটো মেয়ে? জি আপনার স্ত্রী বলছে সম্পত্তি লিখে দিতে। জি হ্যাঁ আমি আমার স্ত্রীকে সম্পত্তি লিখে দিতে পারবো কি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। সম্মানিত দর্শক আমরা উত্তর শুনবো ইনশাআল্লাহ। জি এক বোন প্রশ্ন করেছিলেন মগে মনে হয়, না ওইটা পরে, এর আগে আরেকটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে ইশরাক তাশতের পরে আয়াতুল কুরসি পড়া যাবে? হ্যাঁ হ্যাঁ, আয়াতুল কুরসির যে ফজিলতের কথা যে পড়লেই তার আর মৃত্যু তার আর জান্নাতের মধ্যে দূরত্ব সেটু মৃত্যু, সেটা হলো ফরজ নামাজের পরে, পাঁচ ওয়াক্ত ফরজের পরে যিনি আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আর জান্নাতে প্রবেশের মাঝে শুধুমাত্র মৃত্যুর দূরত্ব রয়েছে, তার মানে মৃত্যুবরণ করলেই তিনি জান্নাতে যাবেন, সুবহানাল্লাহ। এটা ফরজ নামাজের ক্ষেত্রে বলা হয়েছে, এমনি অন্য নামাজের পরে পড়লেও আপনি পড়তে পারেন, এটা তো একটা উত্তম জিকির, এটা একটা দোয়া পড়তে পারেন, কিন্তু সুন্না হলো ফরজ নামাজের পরে পড়া। বাসা আয়নায় প্রজাপতি আছে সেটা? জি বাসার আয়নায় প্রজাপতি আছে এবং তিনি সচেতন বোন, তার প্রশ্ন শুনে মনে হচ্ছে মাশাআল্লাহ তিনি বলেছেন অবয়বটা স্পষ্ট না, অবয়ব যদি স্পষ্ট না হয় তাহলে সেটা থাকলে ঘরের ফেরেশতা আসতে কোনো বাধা হবে না ইনশাআল্লাহ। লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি তাসাবির ফিহি কালবুন আও তাসাবির, এমন ঘরে ফেরেশতা প্রবেশ করেন না যে ঘরে ফেরেশতা যে ঘরে কুকুর আছে কিংবা ছবি আছে, ছবি বলা হয় যেটা স্পষ্ট অবয়ব বোঝা যায়, মুখ বোঝা যায়। তো যদি এরকম হয় যে বোঝা যায় না পাখা টাখা আছে পা আছে, তাহলে সেটা অন্তরে হবে না ফেরেশতা আসার ক্ষেত্রে, সেটা সমস্যা নেই ইনশাআল্লাহ। জি জি জি। আর স্বামী চীনা মাটিতে? জি তিনি বলেছেন স্বামী চীনা মাটিতে বাচ্চাদের শখ করে তাদের ছবি অঙ্কন এবং তাদের জন্ম তারিখ লিখে রেখেছেন, এটা অনেকেই করেন। তো প্রিয় বোন এই কাজটা তার আপনি সরিয়ে রেখেছেন, ভালো কাজ করেছেন, তাকে একটু বোঝাবেন যে আসল
বাচ্চাদের ছবি আমরা সুন্দর করে দর্শনযোগ্য জায়গায় রেখে আমরা বাচ্চাদের ভালোবাসা বোঝাতে চাচ্ছি, কিন্তু বাচ্চাদের জন্য আল্লাহর রহমতটা আরও বেশি দরকার আমাদের ভালোবাসার চেয়েও। আল্লাহর রহমত ফেরেস্তা আশা বন্ধ হয়ে যায় যদি ছবি সেখানে স্পষ্ট দেখা যায়। এই জন্য আপনার বাচ্চার ছবি সেটা অপসারণ করা উচিত, যদি থাকে ওটা ঢেকে রাখা উচিত একটা প্যাকেটের মধ্যে, আর না হলে ছবিটা মুছে দেওয়া উচিত। তাদের জন্ম তারিখ লিখে রাখেন সুন্দর করে, নামের ক্যালিগ্রাফি করে জন্ম তারিখ লিখে রাখেন, সেটা সুন্দর করে দর্শনযোগ্য জায়গায় রাখেন, সেটা ইউজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু মুখ বোঝা গেলে সেটা ওই হাদিসের মধ্যে পড়বে যে ফেরেস্তা, রহমতের ফেরেস্তা সেখানে আসবে না। জি, জাজাকাল্লাহ খায়রান। আমরা অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের সুন্দর সাবলীলভাবে জবাব পেয়েছি। সময় আছে একটা বিরতিতে যাব। সুপ্রিয় দর্শক, আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব শুনে আসছিলেন। সময় আছে আরেকটি বিরতিতে যাবার, ফিরে আসছি অল্প সময়ের মধ্যে। আশা করি আমাদেরকে ছেড়ে যাবেন না। সুপ্রিয় দর্শক, আবারও আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরই প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত অজানা বিষয়ে জানার এই চমৎকার আয়োজন ইসলাম জীবন বিধানে। আমরা বিরতির আগে সমসাময়িক গুরুত্বপূর্ণ দুটো প্রশ্ন আমরা পেয়েছি, সেটার উত্তর জানার চেষ্টা করছি। যে মহতরাম, ছবি সংরক্ষণের কোনো অনুমোদন ইসলামে আছে কি না? জি, ছবির ব্যাপারে ইসলাম খুবই নিরুৎসাহিত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছবি দেখলে সেটা তিনি তার চেহারা কেটে দিতেন, তিনি সেটাকে নষ্ট করে ফেলতে বলতেন। যে কোনো ছবি, কোনো মানুষের প্রাণীর ছবি, কোনো প্রাণীর ছবি দেখলে তিনি নিষেধ করতেন। এবং একবার তার ঘরে প্রাণীর ছবি লাগানো পর্দা টানানো হয়েছিল, তিনি খুবই রাগ করেছেন এবং সেটাকে তিনি কেটে কেটে টুকরো টুকরো করে ফেলেছেন। ইসলাম মানুষের বা কোনো প্রাণীর যার মধ্যে প্রাণ আছে তার ছবিকে রাখতে নিষেধ করে। রাসূল সাল্লাম বলেছেন কিয়ামতের দিন কঠিন শাস্তি হবে ওই লোকদের যারা ছবি অঙ্কন করত, এদেরকে বলা হবে যে তোমরা এর মধ্যে রুহ দান করো। তো প্রাণীর ছবি ছাড়া অন্যান্য যে প্রাকৃতিক দৃশ্য আছে সেগুলো ছবি আঁকতে কোনো সমস্যা নেই। মাত্র একটুখানি বলি, ওই সময় অঙ্কন, এই সময় এই যে ডিজিটাল পদ্ধতিতে ছবি তোলা, প্রাণীর ছবি সংরক্ষণ, হার্ড কপি যেটা আছে সেটাকে নিষেধাজ্ঞা আওতায় আসবে কিনা? এটা বিস্তারিত বিষয়। দেখুন, প্রাণীর ছবি তোলার পরে সেটা যখন প্রিন্ট করা হয় তখন সেটার একটা অবয়ব, হাজম আরবিতে বলে, ছবি হওয়ার কয়েকটা শর্ত আছে, তার মধ্যে এটার অস্তিত্ব আছে, এটাকে ধরা যায়। তো তারপরে এটার একটা আকার আছে। তো যতক্ষণ প্রিন্ট না হয়, অধিকাংশ আলেম, এই বর্তমান পৃথিবীর অধিকাংশ আলেমদের মতে, এমনকি আমাদের পাকিস্তানের আল্লামা তাকি উসমানি, তিনি হানাফি একজন বড় আলেম স্কলার, তিনিও বলেছেন ডিজিটাল ছবি যতক্ষণ প্রিন্ট না হবে ততক্ষণ মধ্যে এটা ছবির হুকুমের মধ্যে নেই, এটা একটা ছায়ার মধ্যে। সুতরাং কেউ যদি মোবাইলে ছবি ধারণ করেছে এখনও প্রিন্ট করে নাই, এটা কিন্তু ইটস ওকে, অসুবিধা নেই। তবে যদি পরনারীর ছবি হয় তাহলে সেটা কিন্তু অন্য হিসাব, তখন সেটা পর্দার ব্যাপারের মধ্যে আসবে। এখন অ্যালবাম, আমার বোন যেটা জিজ্ঞেস করেছেন অ্যালবামে ছবি সংরক্ষণ করা, অ্যালবামে যদি ছবি সংরক্ষণ করেন তাহলে ছবি প্রথম কথা যদি দৃশ্যমান হয় তাহলে ফেরেস্তা সেই ঘরে আসবে না। আর যদি বন্ধ করে রাখেন তাহলে একটা অনাকাঙ্ক্ষিত মানে বেফায়দা একটা কাজ করলেন। বেফায়দা কেমন বেফায়দা? একটা প্রশ্ন নিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম হুজুর, আমার প্রশ্ন হচ্ছে, ছবির কথা বলছেন হুজুর, ছবি তো দেয়ালে নাই টাঙালাম না, কিন্তু এই যে বাচ্চাদের বইয়ের ছবি, বাচ্চাদের খেলনা, সবই তো ছবি, তো এইগুলো যদি সেই ঘরে থাকে তো সেই ঘরে কি নামাজ হবে না? সেগুলো সেটা তো আসবে না হুজুর। আর একটা হচ্ছে, ফাস্টের নামাজ আর ইশরাকের নামাজ তো শুনি আরকি, যে সূর্যোদয়ের কতক্ষণ পর থেকে এই নামাজ পড়া যাবে? জি, ধন্যবাদ বোন, আমরা শুনছি উত্তর মহতরমের কাছ থেকে। ছবির বিষয়টা, যে ছবির মোট কথা হলো যে মহতরম একটু যুক্ত করেছি, এই মাত্র যে আরেকটা প্রশ্ন পেলাম, হ্যাঁ আমার বোন যেটা বললেন বইতে খেলনাতে, সেক্ষেত্রে ছবির ক্ষেত্রে মূল কথাটা হলো, মেহরবানি করে, হ্যাঁ ছবির ক্ষেত্রে মূল কথাটা হলো যে যেটা আকার আছে, অবয়ব আছে, যেটার দেহ আছে, আকৃতি আছে, এই ধরনের ছবিগুলোকে অপসারণ করার কথা ইসলাম শিক্ষা দেয়। এখন বাচ্চাদের খেলনার মধ্যে যেই ধরনের দেখা গেছে, ডাইরেক্ট একটা বাঘ যেটার মুখ স্পষ্ট বোঝা যায়, চোখ আছে, কান আছে, এ ধরনের থাকলে নামাজ হওয়ার কোনো বিষয় নাই, কিন্তু ফেরেস্তা আসবে না সেখানে। এই জন্য উচিত হলো যে এ ধরনের খেলনা যদি না কেনা, এরকম খেলনা বাচ্চাদেরকে না দেওয়া, যদি থাকেও তাহলে সেটা আড়ালে রাখা, মানে ঢেকে রাখা, তাহলে রহমতে ফেরেস্তা আসবেন। আর একদমই মুখ স্পষ্ট এরকম প্রাণ ছবি, এরকম খেলনা না কিনে দেওয়াই ইসলামী সংস্কৃতির দাবি।
নামাজের বেলা যদি মেহেরবানকে আবার একটু নামাজের নামাজের ব্যাপারটা হলো যে মানে সামনে থাকা চলবে না পেছনে থাকলে নামাজ হবে সামনে থাকা চলবে না তাহলে মনোযোগের ব্যাঘাত ঘটবে অনেক ধন্যবাদ সম্পদ সংক্রান্ত মেয়ে দুজন এক ভাই জিজ্ঞেস করেছেন যে তার সম্পদ দুটো মেয়ে আছে ছেলে নেই তার স্ত্রী তাকে বলছেন যে বাচ্চাদের নামে লিখে দাও আসলে ধরেন আমাদের দেশে যে কাজটা করা হয় যে সম্পদ যেটা লিখে দেয় যেটাকে উইল করে এটা কিন্তু ইসলাম সম্মত না ইসলাম বলে যে সম্পদের ওয়ারিশ যেই মিরাস যেটা অর্থাৎ উত্তরাধিকার সম্পত্তি এটা তখনই বন্টন হবে যখন ভদ্রলোক মারা যাবেন সম্পদের মালিক মারা যাওয়ার পরে আল্লাহ এটা বন্টন করে দিয়েছেন কোরআনে সূরা নিসার মধ্যে বিস্তারিত আছে তো সূরা নিসার আলোকে অটোমেটিক সেটা বন্টিত হবে যিনি সম্পদের মালিক তিনি বেঁচে থাকতে সম্পদ মানুষকে ভাগ করে দিবেন এটা ইসলাম চায় না এটাতে অনেক ধরনের বিশৃঙ্খলা হয় হ্যাঁ তিনি করতে পারেন তিন ভাগে তার মোট সম্পদের তিন ভাগের এক ভাগ পরিমাণ এইটুক পরিমাণ তিনি যা ইচ্ছে তাই করতে পারেন তিনি চাইলে কাউকে থোক বরাদ্দ দিতে পারেন তিনি চাইলে কাউকে দুর্বল মনে করলে সন্তানদের মতো তাকে দিতে পারেন কিংবা ব্যক্তিগত আখেরাতে লাভের জন্য তিনি দান করতে পারেন এখন কথা হলো আমাদের দেশে দুইটা মেয়ে আছে সাধারণত এরকম আল্লাহ না করুক বাবা মারা গেলে অনেক সময় চাচারাও সম্পত্তি মেরে খায় মেয়েদেরকে দেয় না এই জন্য আমাদের দেশে এই ব্যাপারটা হয় তখন মায়েরা বা অনেকে বুদ্ধি করে বলে যে তাকে লিখে দাও আমরা বলবো যে এই সিস্টেম তো জাহিলি সিস্টেম এই সিস্টেমটা অনাকাঙ্ক্ষিত কেন ইয়ে হবে না উনি আইন অনুযায়ী বাবা মারা গেলে মেয়েরা অটোমেটিক তারা পাবে তাদের সম্পত্তি তারা বাবার যা সম্পত্তি তার তিন ভাগের দুই ভাগ তারা পেয়ে যাবে তো সুতরাং সেটাই তাদেরকে যেটা উইল করতে পারেন যে তিন ভাগের এক ভাগ থেকে তিনি মেয়েদেরকে লিখে দিতে পারেন আর লিখতে পারেন যে আমি আল্লাহ না করুক মারা গেলে আমার সম্পত্তি থেকে আমার মেয়েরা কোরআনের বন্টন নীতি অনুযায়ী যতটুকু পাবে ততটুকুর মালিক যেন তাদেরকে বানিয়ে দেওয়া হয় তাহলে ইনশাআল্লাহ সমাজেও একটা অনিশ্চয়তা সেটাও দূর হলো আর আল্লাহ হুকুমের মধ্যেও তিনি থাকলেন যে সম্পদ সংক্রান্ত উইল করা না করা বিষয় সুন্দর আপনি বলেছেন জাযাকাল্লাহ খাইরান সূর্য ওঠার কতক্ষণ পরে ইশরাক চাষতে নামাজ কদরা রুমহিন হাদিসে শব্দ আছে যে একটা বর্ষা পরিমাণ সূর্য যখন ওঠে মানে সূর্যের যে উদয়াচল যেখানে সূর্যটা উদয় হয় সেই জায়গা থেকে একটা বর্ষা পরিমাণ একটা বর্ষা কত দুই থেকে আড়াই হাত এই পরিমাণ উপরে উঠতে সূর্যের যে সময় লাগে এই সময়ের পরে সাধারণত তারা ইশরাক নামাজ বা আওয়াবিন নামাজ বা দোহা নামাজ যেই নামাজই বলা হয় এটা অনেক নাম আছে তো দুই রাকাত নামাজ পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমরাতিন তাম্মাতিন তাম্মাতিন তাকে পূর্ণ একটা সওয়াব দেওয়া হয় হজের উমরা সওয়াব দেওয়া হয় তো আপনি আমাদের সময় অনুযায়ী 10 থেকে 15 মিনিট কমপক্ষে 15-20 মিনিট পরেই পড়া যায় আমাদের যে সূর্য উদয়ের টাইম যেটা থাকে সেখান থেকে সর্বনিম্ন 10 মিনিট 15 মিনিট থেকে 20 মিনিট হলে সবচেয়ে পারফেক্ট হয় এরপরে নামাজটা পড়া যায় অনেক ধন্যবাদ মহতরাম যে আপনি যেটা বললেন যে পূর্ণ ওমরার শব্দ হয় সেক্ষেত্রে কোনো শর্ত আছে কিনা যে জায়গা বসে থাকা না থাকা হ্যাঁ হাদিসের শব্দটা আছে যে ব্যক্তি ফজর নামাজ পড়লো এবং তিনি তার জায়গায় বসে থেকে জিকির আজকার করতে থাকলেন তারপরে সূর্য উদয় হলো সূর্য উদয় হওয়ার পরে তিনি দুই রাকাত নামাজ পড়লেন তার জন্য পরিপূর্ণ একটা হজের সওয়াব লিখে দেওয়া হয় তো আসলে এটা শর্ত হিসেবে বোঝা যায় আবার অনেক আলেম বলেছেন যে ইনশাআল্লাহ উনি পড়লে এই সাবটা পাবেন মোট কথাটা হলো ফজর নামাজ যদি কেউ জামাতের সঙ্গে পড়েন বা মা বোনরা তাদের যথাসময়ে উঠে ফজর নামাজটা পড়েন পড়ার পরে জিকির আজকার করলেন সূর্য উদয় হলো তারপরে দুই রাকাত নামাজ পড়লেন ইনশাআল্লাহ এই সাবটা তিনি পেয়ে যাবেন জাযাকাল্লাহ খাইরান মুহতারাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের অনেক জবাব আমরা পেয়েছি আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আজকের যে আলোচ্য বিষয় এবাদতের মাঝে প্রশান্তি এই বিষয়ে যদি ছোট্ট আকারে যদি বলতেন জি আমি কথা নিজেকে বলবো এবং অনুষ্ঠানের শেষের দিকে এসে উপনীত হয়েছে উসি নাফসি ওয়া ইয়াকুম আমি নিজেকে এবং যারা শুনছেন সবাইকে নসিহা করব আমরা প্রশান্তি লাভ করার জন্য অনেকে গান শোনে অনেকে নাচ দেখে অনেকে নেশা করে অনেকে অনেক কিছু করে করে নিজের ধ্বংস আমরা দেখে আনছি আত্মিক প্রশান্তি লাভের জন্য আমার আল্লাহর কাছে ছুটে যাওয়া দরকার নামাজ পড়া দরকার জিকির করা দরকার সালাতুল হাজত পড়া দরকার সাদকা করা দরকার এর মাধ্যমে পরিপূর্ণ সত্যিকার অর্থে প্রশান্তি আমাদের লাভ হবে আমরা যদি এগুলোর মাধ্যমে প্রশান্তি খুঁজে না পাই বুঝতে হবে আমার বোঝার আমার জানার অভাব আছে তাহলে আমাদের জেনে নিতে হবে নামাজ কী জিনিস নামাজ কীভাবে পড়তে হয় সেটা যদি আমরা জানতে পারি তাহলে সেই নিয়ম অনুযায়ী যদি নামাজ পড়ি এর মাধ্যমে আমাদের মনের যত কষ্ট আছে সব কষ্ট দূর হয়ে যাবে একজন মুমিন ফাঁসিতে ঝরে মারা যায় তারপরে উনি হাসতে থাকে কারণ তার মনের মধ্যে কোনো অশান্তি থাকে না উনি চিন্তা করে যে আমার মৃত্যু মানে হলো আল্লাহর কাছে যাওয়ার একটা সেতু মারা যাবো চোখ বন্ধ করবো আল্লাহর কাছে অনেক ধন্যবাদ মহতরাম জাযাকাল্লাহ খাইরান মহতরাম সুপ্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকের যে আলোচ্য বিষয় এবাদতের মাঝেই প্রশান্তি আছে এসির বাতাসে শরীর ঠান্ডা শীতল করতে পারে কিন্তু অশান্ত হৃদয়কে প্রশান্ত করতে পারে না
কি জিনিস পারে সেটা হলো ইবাদত ইবাদতের জন্য কিন্তু আমাদের সৃষ্টি করা হয়েছে আসুন না বাকি জীবন আমরা যে বয়সে উপনীত হয়েছে বাকি দিনগুলো ইবাদতে কাটিয়ে দিই আল্লাহ তৌফিক দান করুন এবং যে আলোচনাগুলো শুনেছি সেগুলো আমলে পরিণত করার সৌভাগ্য নসিব করুক এই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু